আমার অষ্টম ব্যাচের ছাত্র ছাত্রীরা, তোমাদের জন্য আবারও আমি কেস রেকর্ডিং ফর্মের একটা ভিডিও তোমাদের দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো আজকে আমি যতটুকু পড়িয়েছি তোমাদের ফিডিং প্রবলেম অ্যান্ড লো ওয়েট চেক ফর ফিডিং প্রবলেম ও লো ওয়েট অফ এ ইনফ্যান্ট জিরো ডে আপ টু টু মান্থস অফ এজ, এটার জন্য আমরা গতকাল একটা প্রবলেম পড়েছিলাম জলিল সিক্স উইকস ওল্ড, সেটারই কন্টিনিউশন হিসেবে আমরা ওই পোর্শনটাই শুধু দেখবো এখন। আচ্ছা, জলিলকে আমরা গত দিনে যেটা করেছিলাম যে ওর সাম ডিহাইড্রেশন পর্যন্ত আমরা পড়েছিলাম, এখন আমরা দেখব যে তার ফিডিং প্রবলেম আছে কি না। আমি ওই ফিডিং প্রবলেম থেকেই তোমাদের বলছি, জলিলস মাদার সেজ দ্যাট শি হ্যাজ নো ডিফিকাল্টি ইন ফিডিং হিম, হি ব্রেস্ট ফিড অ্যাবাউট ফাইভ টাইমস ইন এ ডে 24 আওয়ার্স, শি গিভস হিম অফ আদার ফুড অ্যান্ড ড্রিঙ্কস 2 to 3 times ইন এ ডে, দ্য ফিজিশিয়ান ইউজ ওয়েট ফর এজ চার্ট অ্যান্ড ডিটারমাইন দ্যাট জলিলস ওয়েট 4.5 kg ইজ নট লো ফর হিজ এজ 6 weeks, সিন্স জলিল ইজ ব্রেস্ট ফিডিং লেস দ্যান 8 times ইন 24 আওয়ার্স অ্যান্ড ইজ টেকেন আদার ফুডস অর ড্রিঙ্কস অ্যান্ড ফিজিশিয়ান decided to assess breastfeeding. Jolil's mother agreed to breastfeed now. The physician observed that Jolil's chin is touching the breast, his mouth is wide open and his lower lip is turned outward. More areola is visible above than below the mouth. His sucks are deep and slow. Jolil has straight head and body close to the mother and whole body fully supported facing breast nose opposite side to the nipple. When Jolil stopped breastfeeding, the physician looks in his mouth. He sees no ulcer on or white patches in his mouth. Eta hocche problem ta. Er pore chole jabo amra classification e. প্রবলেমের পর আমরা এখন কেস রেকর্ডিং ফর্মে চলে আসি, আমি সরাসরি দেন চেক ফর ফিডিং প্রবলেম অ্যান্ড ম্যালনিউট্রিশনে চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে ইজ দেয়ার এনি ডিফিকাল্টি ইন ফিডিং, মা বলেছে হ্যাঁ ইয়েসের টিক চিহ্ন দেওয়া হয়েছে। ডিটারমাইন ওয়েট ফর এজ, ফিজিশিয়ান কিন্তু তার ওজন দেখেছে এবং সে কিন্তু বয়সের তুলনায় কম ওজন নয়, সেজন্য টিক চিহ্ন দেওয়া হয়েছে নট লো ওয়েট। ডাজ দ্য ইনফ্যান্ট ব্রেস্ট ফিড, হ্যাঁ মা বলেছে হ্যাঁ সে মায়ের দুধই খায়, সেজন্য ইয়েসে টিক চিহ্ন। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হাউ মেনি টাইমস ইন 24 আওয়ার্স, কিন্তু মা কিন্তু বলেছিল জলিল হচ্ছে 5 বার খায়, তার মানে সে 8 বারের কম খায়, এই জন্য এটাকে সার্কেল করা হয়েছে লেস দেন 8 টাইমস। ডাজ দ্য ইনফ্যান্ট ইউজুয়ালি রিসিভ এনি আদার ফুড অর ড্রিঙ্কস, মানে সে ব্রেস্ট ফিডিং ছাড়া অন্য কিছু খায় কি না, মা বলেছিল হ্যাঁ খায়, সেজন্য আমরা ইয়েসে টিক চিহ্ন দিলাম। ইফ ইয়েস হাউ অফেন, মানে যদি হ্যাঁ হয় তাহলে কতবার, 2 to 3 times এ ডে। হোয়াট ডু ইউ ইউজ টু ফিড দ্য ইনফ্যান্ট, তারপরে কী ব্যবহার করা হয় সেটা জানতে হবে। হ্যাঁ আচ্ছা, ইফ দ্য ইনফ্যান্ট হ্যাজ এনি ডিফিকাল্টি ইন ফিডিং, এক্সাম্পল লেস দ্যান 8 times ইন 24 আওয়ার্স, ইজ টেকিং এনি আদার ফুড অর ড্রিঙ্কস অর ইজ লো ওয়েট ফর এজ অ্যান্ড হ্যাজ নো ইন্ডিকেশনস টু রেফার আর্জেন্টলি টু হসপিটাল, দ্য ফিজিশিয়ান শুড অ্যাসেস ব্রেস্ট ফিডিং। কিন্তু আমরা দেখলাম যে এত কিছুর মধ্যে শুধু জলিলের পজিটিভ আছে কোনটা, যে সে ফিডিং প্রবলেম আছে, তার বয়সের তুলনায় ওজন কম নয় এবং সে ব্রেস্ট ফিড করে কিন্তু সেটা 8 বারের কম, তাই আমরা অন্য কোনো সাইন তার পাইনি এবং সে ব্রেস্ট ফিডিং ছাড়াও অন্য কিছু খাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে ফিডিং প্রবলেম আমরা ডায়াগনোস মানে ক্লাসিফিকেশন করলাম। তার কিন্তু অন্য কোনো সিভিয়ার ক্লাসিফিকেশান নাই দেখে আমরা তখন ব্রেস্ট ফিডিং অ্যাসেসমেন্টে চলে গেলাম। আমি একটু র্যাপিডলি বলছি, তারপরে আমরা অ্যাটাচমেন্ট দেখো তোমরা, টু চেক অ্যাটাচমেন্ট কীভাবে করেছে আমি আগেই তোমাদের বলেছি, ইয়েস চিন টাচিং দ্য ব্রেস্ট, এ যে ইয়েসে টিক চিহ্ন দিয়েছে, তার মাউথ ওয়াইড ওপেন দেখেছে ব্রেস্ট ফিডিংয়ের সময়, সেজন্য ফিজিশিয়ান টিক চিহ্ন দিয়েছে ইয়েসে, লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড ইয়েসে টিক চিহ্ন দেওয়া হয়েছে কারণ তার লোয়ার লিপ টার্ন আউটওয়ার্ড ছিল, এবং মোর অ্যারিওলা অ্যাবোভ দ্যান বিলো দ্য মাউথ এটাও তার
ছিল সেজন্য ইয়েসে টিক চিহ্ন, তার মানে গুড অ্যাটাচমেন্ট, এটাকে সার্কেল করতে হবে। আর এর মধ্যে যদি একটাও মিসিং হতো তাহলে সেক্ষেত্রে একটাও যদি নো হতো তাহলে আমাকে দিতে হতো যে দিতে হতো নট অ্যাটাচমেন্ট অ্যাট অল অথবা নো নট ওয়েল অ্যাটাচ, একটাও যদি কম হতো তাহলে নট ওয়েল অ্যাটাচ দিতাম, আর যদি কোনোটাই না থাকতো তাহলে নট অ্যাটাচমেন্ট অ্যাট অল। ঠিক একইভাবে ইজ দ্য ইনফ্যান্ট ওয়েল পজিশন, তার মানে পজিশনিংটা দেখবো, সেভাবে সবগুলো যদি হয় ইয়েসে টিক চিহ্ন দেওয়া হয়েছে এবং সে ওয়েল পজিশনড আমরা পেয়েছি, যদি এর মধ্যে একটাও না হতো, একটাও যদি নো হতো তাহলে আমি সেক্ষেত্রে নট ওয়েল পজিশন দিতাম। এরপরে চলে আসি ইফ দ্য ইনফ্যান্ট সাকিং ইফেক্টিভলি, সে কি সাক করছে কিনা ঠিক করে, আমরা কিন্তু ওখানে পড়েছিলাম যে স্লো অ্যান্ড ডিপ সাক করছে সে, তার মানে সে সাকিং ইফেক্টিভলি, এটা সার্কেল করা হয়েছে। ডাজ দ্য মাদার হ্যাভ পেইন ওয়াইল ব্রেস্ট ফিডিং, সেখানে কিন্তু মায়ের অন্য কোনো সমস্যা ছিল না সেজন্য এখানে কোনো সার্কেল করা হয়নি। তো এই হচ্ছে আমাদের ফিডিং প্রবলেমের জন্য আমরা কীভাবে একটা কেস রেকর্ডিং ফর্ম ফিল আপ করবো, কোন জায়গায় সার্কেল করবো, কোথায় টিক চিহ্ন দিব, কীভাবে করবো, সেটা তোমাদের কাছে আমি একটা এক্সাম্পল দিয়ে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তাহলে আমরা একটু প্রথম থেকে দেখি, তাহলে জলিলের কী হলো, তার লোকাল স্কিন ইনফেকশান আছে, তার জন্ডিসের না জন্ডিস নাই, তার সাম ডিহাইড্রেশন আছে উইথ কি ফিডিং প্রবলেম। ঠিক আছে, তাহলে এই শিশুটাকে আমরা ঠিক এই একই অনুযায়ী ক্লাসিফিকেশন অনুসারে তাকে ট্রিটমেন্ট দিয়ে আমরা বাড়ি পাঠাবো এবং পরে ফলো আপে আসতে বলবো। তো এটা হচ্ছে আমাদের দুই মাস থেকে শূন্য দিন থেকে দুই মাস বয়স পর্যন্ত শিশুদের কেস রেকর্ডিং ফর্ম পূরণ করার নিয়ম। এরপরে যেটা আসলে আসে সেটা হচ্ছে যে আমরা শিশুটার ইমিউনাইজেশন স্ট্যাটাস চেক করব, তার বয়স অনুসারে সবগুলো ইমিউনাইজেশন বা সবগুলো টিকা সে কমপ্লিট করেছে কি না সেটা শুনব, সেই সাথে আমরা মার কথাও শুনব যে মা যদি এরকম হয়ে থাকে যে কোনো শিশু মানে শূন্য দিন থেকে দুই মাসের মধ্যে কেবল শিশু জন্ম হয়েছে কিংবা 40 দিন অথবা 45 দিন বয়স, তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, শিশুটার মা ভিটামিন এ পেয়েছে কি না, সেটা টিটেনাসের টিকা কমপ্লিট করেছে কি না এবং মা ঠিকমতো খাওয়া দাওয়া করছে কি না, এই মাদারের বা মায়ের স্বাস্থ্য সম্পর্কেও আমরা খোঁজ খবর নিব। তো এই ছিল আমাদের কেস রেকর্ডিং ফর্ম পূরণ করতে হয় কীভাবে সেটা, তো আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে।